মদিনায় গিয়ে মসজিদ নির্মাণ করা। এই জন্যই রাসূল বলে গেছেন, দুনিয়াতে যারা আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তাআলা তাদের উপর খুশি হয়ে জান্নাতে তাদের জন্য ঘর বানিয়ে দিবেন। এই লক্ষ্য উদ্দেশ্য করে বহু দিন প্রতীক্ষার পর, বহুদিন বিগত হওয়ার পর আমাদের আত্মার খোরাক, মনের চালিকা, রুহের চালিকা শক্তি ফোরকাতে কেন্দ্রীয় মসজিদ নির্মাণ করা, সমস্ত মানুষের একমতে, পুরা এলাকার একমতে আমরা এই মসজিদ নির্মাণ করার জন্য চেষ্টায় নিয়োজিত রয়েছি। এবং সেই লক্ষ্যে আমরা যা দেখতেছি আজকে উপস্থিতি এবং পার্শ্ববর্তী এলাকার মানুষের উপস্থিতি, এটাই প্রমাণ করে যে এই মসজিদ আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে গেছে। সকলে স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং সকলে স্বতঃস্ফূর্ত দান, অনুদান, আগ্রহ, উদ্দীপনা, সময় দেওয়া, সকলে সকল বিষয়ে আল্লাহ তাআলা কবুল করেন বলে আমিন। আমরা এই উদ্দেশ্যে এখানে এসেছি, একটা ভালো কাজ, মসজিদ নির্মাণ হবে, মসজিদ ভিত্তি হবে, সেই ভিত্তি প্রস্তর স্থাপন হবে, সেই অনুষ্ঠানে আমি শরীক থাকবো। আল্লাহ তাআলা এই সময়কে আমাদের জন্য কবুল করবেন। হতে পারে এমন এই সময় আল্লাহ তাআলা এত খুশি হবেন যে আমার ঘর মসজিদ নির্মাণ করবে, সেজন্য আমার বান্দারা উপস্থিত হয়েছে, আমার বান্দাদের খুশি দেখে আল্লাহ খুশি হয়ে যাবেন। আল্লাহ তাআলা সময় কবুল করে এই সময়কে পরকালের নাজাতের উসিলা বানায় নেবেন। আমাদের এই সময় গুরুত্বপূর্ণ সময়, অনেক গুরুত্বপূর্ণ সময়। দেখেন আপনারা যারা এসেছেন তারা অনেক কাজে ব্যস্ত, তারপরে এসেছেন মসজিদকে ভালোবাসেন, আল্লাহর ঘরকে ভালোবাসেন এবং হোরগাতিকেও ভালোবাসেন, হোরগাতিকেও ভালোবাসেন। এই গ্রামের সাথে আশেপাশে গ্রামের শিক্ষিত সমাজের এবং সাধারণ মানুষের আত্মার সম্পর্ক, নারীর টান রয়েছে, যার কারণে আপনারা দাওয়াত দেওয়ার পরে, আহ্বান করার পরে স্বতঃস্ফূর্ত আপনারা এসেছেন, এটাই প্রমাণ করে আপনারা গ্রামকে ভালোবাসেন, এই মসজিদকে ভালোবাসেন। আপনাদের আশা, মসজিদকে ভালোবাসা আল্লাহ তাআলা কবুল করেন। সর্বশেষ কথা, আপনারা যে যেমন পারেন দান করবেন, দান এই নিয়তে করবেন আমি আল্লাহ তাআলা ঘর মসজিদ জন্য দান করতেছি, আল্লাহকে দেখানোর জন্য, লোক দেখানোর জন্য নহে, কাউকে দেখানোর জন্য দান করতেছি না, এটা চিন্তা করব। আল্লাহকে রাজি খুশি করার জন্য দান করি, তাহলে অবশ্যই আল্লাহ রাজি খুশি হয়ে আমার জন্য জান্নাতে ঘর বানিয়ে দিবেন। পরিশেষে আপনারা এসেছেন বিভিন্ন জায়গা থেকে, আপনাদের আমরা যথাযথ মেহমানদারি, যথাযথ সমাদর, যথাযথ আপ্যায়ন, যথাযথ কদর সম্মান করতে পারবো না, পারা সম্ভব না। ভুল ত্রুটি আপনার আলোচনা করবেন, চেষ্টা করবো আমরা কদর করার জন্য, এরপরে ভুল ত্রুটি হয়ে যাবে। যদি গ্রামের ব্যাপার যত ভুল ত্রুটি হোক আপনারা খুব সুন্দর দৃষ্টি দেখবেন, পরবর্তীতে আমরা যখন আবার ডাকবো আপনারা আসবেন, এমনকি মসজিদ চলাকালে আপনাদের সদিচ্ছায় মাঝে মাঝে এসে একটু পরিদর্শন করবেন, এ দেখবেন এবং পরামর্শ দেবেন, উৎসাহ দেবেন, আল্লাহ তাআলা সকলকে কবুল করুন। এখন আগন্ত হয়ে গেছে না, যাদের অজু নাই অতি সত্তর, হ্যাঁ অতি সত্তর আমরা অজু করে নেব। তার আগে আমাদের সেক্রেটারি, হ্যাঁ একটু বসেন, আমাদের সেক্রেটারি জনাব আব্দুল কাইয়ুম সরকার উনি কিছু কথা বলবেন খুব সংক্ষেপে, এরপরে অজু করার সময় দেব, তারপর নামাজ হবে। আমাদের বিষয় যে আমরা মহান দপ্তরের কাছে একটা আমাদের গ্রামের যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, দয়া করে ওখানে যায় ডিসি বাসের নামে নিয়ে টাকা দিয়ে দিবেন, এটা বাধ্যতামূলক ভিত্তিভূমি বলা হয়েছে। আর যারা আমাদের বাইরে মেহমানরা আসছেন, আপনারা সম্মানীয় ব্যক্তি, আপনারা সুস্থ মতে, শান্তি মতে
আমাদের এই মসজিদটা উদ্বোধন করে আমাদের জন্য এবং মসজিদের জন্য দোয়া করে যাবেন, আমরা যেন সুন্দর ভালোভাবে মসজিদটা সুন্দর করে গড়ে তুলতে পারি। এটাই আপনাদের কাছে আমাদের দোয়া এবং আশীর্বাদ। ভাইরা আমার, একটু পর আমাদের নামাজ হবে, যত সময় আমাদের সম্পূর্ণতা সবার প্রতি দৃষ্টি আকর্ষণ বলছি যে এটাই যে আমাদের চাওয়াবার কিছু নাই, এটা একটা আল্লাহর ঘর, এটা ইতিনের জায়গা, সেই ইতিনের ঘরটা যেন সুন্দরভাবে বেরোতে পারি। অত্র এলাকার যারা মেহমান আসছেন তাদের কাছে আমরা আমরা বলতেছি দোয়া এবং আশীর্বাদ আপনারা করে দিয়ে যাবেন এবং সুন্দরভাবে যেন এই প্রতিষ্ঠানটা আমরা শুরু করি এবং শেষ করতে পারি। অনেক কষ্টের মাধ্যমে অত্র এলাকার মধ্যে সর্বোচ্চ বড় মসজিদ আমরা শুরু করছি, আমাদের এই মসজিদ দ্বারা আপনার একটু সুন্দর মন দেওয়া আন্তরিকতা নিয়ে আসে এবং আপনার সাথে নিয়ে যেন এই মসজিদে শুধু উদযাপন করে